হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম চমৎকার একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভিটার নাম হচ্ছে গুড লাক সাখি। এই গল্পে একটা 25 বছরের মেয়ে 50 বছরের একটা পুরুষের প্রেমে পড়ে যায়, কিন্তু এরপর ফাইনালি কি হলো সেটা মুভি দেখলেই বুঝতে পারবেন। তাই স্পয়লার না দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিও দেখে ফেলা যাক, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন। রিসেন্টলি আমি আরও একটা চমৎকার মুভির এক্সপ্লেনেশন করেছি, সেটার লিঙ্কও পিন কমেন্টে পেয়ে যাবেন, যারা দেখেননি দেখে আসতে পারেন। তো মুভির শুরুতেই আমরা সাখি নামের একটা মেয়েকে বিয়ে করতে দেখতে পাই। তার দাদি সাখিকে বলছিল, তুমি অনেক সুন্দর, কোনো পাত্রই তোমার সৌন্দর্য দেখে ফিরে যেতে পারবে না। কিছুক্ষণ পরেই পাত্র ঘোড়ায় করে আসে, কিন্তু বাচ্চারাও বোম জ্বালাতে থাকে। আর এই বোমের আওয়াজে ঘোড়া সাখির হবু হাজবেন্ডকে উল্টো করে ফেলে দেয়, যে কারণে সাখির আর বিয়েটাই হয় না। কারণ হচ্ছে, যেই পাত্র ঘোড়া থেকে পড়ে যায় তার সাথে কোনো মেয়ের বিয়ে দেওয়া হয় না। এখানকার লোকেরা এটাকে ব্যাড লাক মনে করে। কিন্তু শকিং বিষয় হচ্ছে, সাখির সাথে এটা প্রথমবার না, আরও কয়েকবার হয়েছে, তাই এখানকার সবাই সাখিকে ব্যাড লাক সাখি হিসেবেই চেনে। এরপর আমরা দেখতে পাই, সাখি যেখান দিয়েই যেত সেখান দিয়েই সবার খারাপ হতে থাকতো। মানে তাকে দেখলেই কারো মাথা থেকে হাঁড়ি পড়ে যেত, কেউ সাইকেল দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই পড়ে যেত। মানে কতটা ব্যাড লাক ছিল সাখির। তবে সাখি এই ব্যাড লাক শব্দটা একদমই নজরআন্দাজ করতো না, কারণ সে কখনো নিজেকে ব্যাড লাক মানতই না। এখন সাখির মধ্যে এই বিশ্বাস কেন হয়েছে সেটা তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। যাই হোক, একদিন এই গ্রামে একটা কর্নেল আসে, তো গ্রামের মানুষ তাকে কর্নেল বলেই চেনে। এই গ্রামের প্রধান তাকে থাকার জন্য একটা বাড়ি দেয়। লোকটার কথায় আমরা জানতে পারি কর্নেল এখানে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছে, আর সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এছাড়াও কর্নেল এই গ্রামে আসার অন্যতম কারণ হচ্ছে, সে ছোট থেকেই এই গ্রামে বড় হয়েছে। তো চাকর যখন কর্নেলের কালো ব্যাগ ঘরের ভেতরে নিয়ে যেতে চায়, তখন কর্নেল চাকরটাকে কালো ব্যাগটা এখানেই রাখতে বলে। কিন্তু এটা শুনে গ্রামের প্রধান একটু সন্দেহ করতে থাকে, আর চাকর তো লুকিয়ে লুকিয়ে কর্নেল কি করছে দেখতেই থাকে। কর্নেল তার কালো ব্যাগটা তালা মেরে রাখে, তাই চাকরটা প্রধানকে ফোন করে সব জানায়। তাই প্রধান কর্নেল যখন বাড়িতে ছিল না, তখন আবারও কর্নেলের বাড়িতে আসে, আর চাকরকে দিয়ে ওই তালাটা ভেঙে ব্যাগটা বের করায়। প্রধান ব্যাগটা চেক করার পর দেখতে পায় এটাতে বন্দুক ছিল, তাই সে খুব ভয় পেয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে কর্নেল এসে পড়ে, বলতে থাকে, তোমরা আমার সিক্রেটটা দেখেই ফেললে তাই না? আমার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারলে না? প্রধান বলে, আপনি কি করতে চাইছেন, আমাকে সব খুলে বলুন। তখন কর্নেল বলে, চলো গাধা, তোমাকে দেখাচ্ছি আমি। এটা বলে কর্নেল প্রধানকে উঠানে নিয়ে যায়। দেখতে পায় কর্নেল এখানে একটা রুম বানিয়েছে, আর বলছিল, আমি এখানে এসেছি কিছু শুটারের জন্য, যারা আমাদের দেশের নাম উজ্জ্বল করবে, তাই গ্রাম থেকে আমাকে কিছু শুটারের ব্যবস্থা করে দাও। যারা এই কম্পিটিশনে অংশ নিতে চায় তাদেরকেই নিয়ে আসো। অন্যদিকে আমরা সাখিকে দেখতে পাই, তাদের সামনে দিয়ে মাইকিং করে বলা হচ্ছিল গ্রামে নাকি নতুন একটা যাত্রা শুরু করা হয়েছে, আর সেটা আজকে রাতেই, তাই যারা দেখতে আগ্রহী সবাই যেতে পারবে। এরপর সাখি তার বান্ধবীদের সাথে রেড্ডির গোডাউনে ধান বিক্রি করতে যায়। তো এখানে সুরি নামের একটা ছেলে সাখিকে বিরক্ত করতে থাকে, আর শকিং বিষয়টা হচ্ছে, সুরি তার ওয়াইফ জ্যোতির সামনে সাখিকে এসব বলছিল। সুরি বলে, আজকে তো যাত্রা হচ্ছে, আমার সাথে যাবে নাকি? সাখি বলে, তোর কি লজ্জা করে না, তুই তোর ওয়াইফের সামনে আমাকে এসব বলছিস? সুরি বলে, আমি ভুল কি বলেছি, জ্যোতির এতে কোনো সমস্যা নেই। মানে সে তার ওয়াইফকে একটুও ভয় পেত না। তখনই পেছন থেকে রেড্ডি সুরিকে ডাক দেয়, আর এই সুযোগে সবাই এখান থেকে চলে যায়। এরপর সাখি তার বান্ধবীদের সাথে নিয়ে ওই যাত্রাপালা দেখতে চলে যায়। নাটকে অর্জুনের রোল করা একটা ছেলেকে সাখি দেখতে থাকে। তো ছেলেটা যখন বলছিল, টার্গেট যদি মন থেকে করা হয় তাহলে জিত আমাদেরই হয়। এখন এইটা শোনার পর সাখি অটোমেটিক হাসতে থাকে, কারণ এই ডায়লগটা তো ছোটবেলায় সাখির বন্ধু গোলিরাজু বলেছিল। সাখির এই কথা মনে হওয়ার পর সে দূর থেকেই গোলিরাজু বলে চেঁচিয়ে ওঠে। এটা শুনে তো এখানকার সবাই হাসতে থাকে, তাই রাজু এই কথাটা একদমই পছন্দ করে না, বেচারা তো তার ডায়লগই ভুলে যায়। তাই নাটক এখানেই ভেঙে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সাখি রাজুর কাছে যায়। রাজু সাখিকে বলে, আমি কত কষ্ট করে এখানে পৌঁছেছি তুমি জানো? আজকে তোমার ওই নাম ধরে ঢাকার কারণে আমি সব কিছু ভুলে গেছি। সাখি বলে, আমাকে ভুল বুঝো না প্লিজ, আমি অনেক বছর পর তোমাকে দেখেছি তাই খুশি হয়ে গেছি। রাজু বলে, 20 বছর অপেক্ষা করেছ, 1 ঘন্টা আরও ওয়েট করলে কি হতো? আর গোলিরাজু কেমন নাম? আমি আমার নাম বদলে ফেলেছি, আমার নাম রামারাও। সাখি বলে, ঠিক আছে, তুমি রামারাও হলে আমিও সাবিত্রী। তখনই পেছন থেকে রেড্ডি আসে, রামারাওকে বলতে থাকে, তুমি খুব ভালো অ্যাক্টিং করেছ, আশেপাশের সব গ্রামে তোমার জয়গান শোনা যায়। যাই হোক, রেড্ডি চলে যাওয়ার পর সাখিও রাজুর কাছে মাফ চেয়ে এখান থেকে চলে যায়। কিন্তু সাখি চলে যাওয়ার পর রাজুও তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। আসলে ছোটবেলায় একদিন যখন সুরি রাজুকে মার্বেল খেলায় বারবার হারিয়ে দিয়েছিল, তখনই এখানে সাখি রাজুর দলে খেলতে আসে। কিন্তু রাজু মার্বেল দেওয়ার সময় সাখিকে বলে দেয়, টার্গেট যদি মন থেকে করো তাহলে দেখবে আমরাই জিতবো।
রাজু সাকিকে তিনটা লাকি মার্বেল দেয়, আর এগুলো দিয়ে তারা দুজন সবসময় জিতে যেত। সাকি ওই মার্বেল তিনটাকে তার গুড লাক মানত, এজন্যই হয়তো সাকি রাজুকে গলি রাজু বলে জানত। তো বন্ধুরা, আপনারা কি ছোটবেলায় মার্বেল খেলেছিলেন? আমি তো অনেক খেলেছি, আর অনেকগুলো মার্বেল জিতে ডিব্বাও ভরে ফেলেছিলাম। ছোটবেলার দিনগুলো খুবই সোনালী দিন ছিল। যাই হোক, রাজু আর সাকি একসাথেই চলাফেরা করত, মার্বেলগুলো বিক্রি করে দুজন চকলেট কিনে খেত। কিন্তু হঠাৎ একদিন রাজু তার বাবা মার সাথে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, আর যাওয়ার সময় সে সাকিকে ওই গুড লাক মার্বেল তিনটা একেবারে দিয়ে যায়। এরপর ফাইনালি 20 বছর হয়ে যাওয়ার পর দুজনের দেখা হয়। এজন্য রাজু পরের দিন সাকির সাথে দেখা করার জন্য চলে যায়। আজকে রাজু সাকিকে বলছিল, সরি, আমার সেদিন তোমার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। সাকি বলেন, না, আমারও তো তোমার নাটকটা নষ্ট করা উচিত হয়নি রামারাও। রাজু বলে, এখন আর ওই নামের কোনো ভ্যালু নেই, তুমি সেদিন আমাকে ডেকে গ্রামের সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছ, সবাই এখন আমাকে গলি রাজু বলেই ডাকে। সাকি বলে, না, আমার তো শুধু রাজু নামটাই পছন্দ। যাই হোক, এভাবে তারা তাদের ছোটবেলার স্মৃতিগুলো আবারও মনে করতে থাকে। যে আঙ্কেলের কাছে দুজন চকলেট খেত তার কাছে গিয়েই আবারও চকলেট খেতে থাকে। এরপর দুজন কথা বলতে বলতে কিছু বাচ্চাদের মার্বেল খেলতে দেখতে পায়। এরপর তারা দুজনও সেখানে গিয়ে মার্বেল খেলতে থাকে। এখানে আমরা দেখতে পাই সাকি সবসময় ওই গুড লাক মার্বেল তিনটা নিজের কাছেই রাখত। সত্যি বলতে কত তাড়াতাড়ি ছোটবেলার দিনগুলো চলে যায়। অন্যদিকে প্রধান গ্রামের কিছু ধনী ব্যক্তিদের কর্নেলের কাছে নিয়ে আসে, বলতে থাকে তারাই নাকি এই কম্পিটিশনে অংশ নেবে। কর্নেল বলে, তারা একটু বেশি জন হয়ে গেল না? প্রধান বলে, স্যার, এই গেমে তো বয়সের কোনো ঝামেলা নেই, তাই না? তাই আমরাই শুরু করি। এটা শুনে কর্নেল তাদেরকে দিয়ে শুরু করে দেয়। ভেতরে নিয়ে সবাইকে বন্দুক দেখিয়ে ট্রেনিং দিতে থাকে। এখানে তারা অনেকক্ষণ শুটিং করার পর কর্নেল বুঝতে পারে এদের মধ্যে কেউ কোনো যোগ্যতাই রাখে না। তারপর কর্নেল গ্রামের জোয়ান ছেলেদের ডাকে, এখানে সুরিও ছিল। কর্নেল সবার উদ্দেশ্যে বলছিল, এটা কোনো ছেলে খেলা নয়, তোমরা যদি কেউ টাইম পাস করার জন্য এখানে আসো তাহলে এখনই চলে যেতে পারো। আমি এই গ্রামের প্রত্যেকটা ছেলেকে এক সপ্তাহ পর্যন্ত শুটিং করার সময় দেব। তো এরপর সবাই শুটিং করতে চলে যায়। তখন কর্নেল দেখতে পায় সুরির টার্গেটটা সব থেকে ভালো ছিল, তাই কর্নেল সুরিকেই সিলেক্ট করে নেয়। মানে কম্পিটিশনে যাওয়ার আগ পর্যন্ত এখন থেকে কর্নেল তাকে ট্রেনিং দেবে। এখন কর্নেল যেহেতু সুরিকে ট্রেনিং দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তাই সুরি নিজেকে সবার থেকে আলাদা ভাবছিল। আর ধান বিক্রির সময় আবারও সাকিকে বিরক্ত করতে শুরু করে, বলে, বেবি, আমি এই গ্রামের হিরো, আমার সাথে কি ঘুরতে যাবে? সাকি বলে, বোকা, তুই হিরো হতে পারিস কিন্তু বিবাহিত। সুরি বলে, তাতে কি হয়েছে, আমি মেয়ে মানুষ আর বন্দুক দুটোকেই সামলাতে পারি। তখনই সামনে থেকে রাজু চলে আসে। সুরিকে বলে, খুব ভালো, একদিন দেখবে ওই লাঠি দিয়ে সাকি তোমাকে সামলে নিচ্ছে। সুরি বলে, এই জোগাড়টা আবার কে? তখন সুরি জানতে পারে এটাই গুলি রাজু, যে কিনা ছোটবেলায় তাকে অনেক হারিয়েছে। সুরি বলে, তুমি এখনো মেয়েদের পেছনে লুকিয়ে থাকো? রাজু বলে, তাদেরকে বিরক্ত করার চেয়ে তাদের পেছনে লুকিয়ে পড়া অনেক ভালো। সুরি বলে, আমাকে হালকা নিও না, আমি যেই খেলা খেলছি সেটা বাচ্চাদের খেলা না, কেউ পারবে না, গুলি চালাচ্ছি আমি। রাজুও বলে, সাকিও কম্পিটিশনে অংশ নেবে, সেই তোমাকে হারাবে। কর্নেল তোমাকে হয়তো চুজ করেছে, কিন্তু তুমি সাকির থেকে ভালো শুট করতে পারো না। সুরি বলে, ঠিক আছে, সাকি যদি শুটিং কম্পিটিশনে অংশ নিতে পারে তাহলে আমি তাকে বিরক্তই করব না, আর যদি বাদ পড়ে যায় তাহলে সাকিকে আমার সাথে ঘুরতে যেতে হবে। তো রাজুও রেগে হ্যাঁ বলে দেয়, কিন্তু সাকির এই শুটিংয়ের বিষয়ে তেমন একটা আগ্রহই ছিল না, তাই রাজু সাকিকে মানানোর জন্য সারাক্ষণ তার পিছে পিছে ঘুরত। রাজু ফাইনালি সাকিকে মানিয়েই ফেলে আর কর্নেলের কাছেও নিয়ে যায়। এরপর কর্নেল যখন আসে তখন রাজু জিজ্ঞেস করে, স্যার, মেয়েরা যদি এই খেলায় অংশ নিতে চায় তাহলে কি পারবে? কর্নেল বলে, হ্যাঁ, নিশ্চয়ই পারবে। তখন রাজু সাকিকে দেখায়, তাই কর্নেল সাকিকেও একটা সুযোগ দেওয়ার জন্য শুটিং করতে নিয়ে যায়। সাকিকে বন্দুক দিয়ে শুট করতে বলা হয় আর রাজু মন থেকে টার্গেট করতে বলে। এখানে কর্নেল তো সাকির টার্গেট দেখে পুরোপুরি শকড হয়ে যায়, বলতে থাকে, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি আগে কখনো শুটিং করনি তো? সাকি বলে, আমার কথা আপনার কাছে মজা মনে হয়? আমি কি আপনাকে মিথ্যা বলেছি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কর্নেল বলে, তুমি তাদের তিনজনের থেকে ভালো খেলেছো, আর এটাই রাজুর বিশ্বাস ছিল। এরপর সাকিকে বাকি দুজনের সাথে ট্রেনিং দেওয়া হচ্ছিল, আর বাইরে বের হয়ে কর্নেল বলছিল, এই কম্পিটিশনে আমি দুজনকে সিলেক্ট করেছি, একজন হচ্ছে সুরি আর দ্বিতীয় জন সাকি, আমি তাদের দুজনের ট্রেনিং আগামীকাল থেকেই শুরু করব। সাকি আর রাজু তো অনেক খুশি, কিন্তু সুরি এটা একদমই মানতে পারছিল না। যাই হোক, পরের দিন থেকে দুজনের ট্রেনিং করানো হয়, কিন্তু সাকি খেলার পোশাক পরতে লজ্জা পাচ্ছিল, যেমন জার্সি, প্যান্ট, জুতা, এসব তো আর সে কখনো পরেনি, এজন্যই আর কি। তো দেখতে দেখতে সাকি এসব পরাও শিখে যায়। কিন্তু একদিন রাতে আমরা দেখতে পাই সুরি তার ট্রেনিংয়ের বন্দুকটা নিয়ে একটা বাস ডাকাতি করতে যায়। বন্দুক দিয়ে সবাইকে ভয় দেখিয়ে সবার টাকা পয়সা গহনাগাটি ডাকাতি করে ফেলে। আর পরের দিন সকালে
ওই গয়নাগাটি থেকে একটা গহনা সাখির গলায় পরাতে আসে। কিন্তু এবার আর সাখি চুপ থাকে না, সে সুরির হাতটাই মুচড়ে দেয়, বলে আমি জীবনে প্রথমবার একটা সুযোগ পেয়েছি আর আমি এটা প্রমাণ করে ছাড়ব। তোর মতো লাফাঙ্গা আমাকে বিরক্ত করবি আমি আর সহ্য করব না। তখনই কর্নেল এসে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে, সুরি কি তোমাকে বিরক্ত করছে সাখি? সাখি বলে, না স্যার, এটা আমার জন্য নতুন কিছু না, ওকে তো আমি সোজা করে ফেলবো। এরপরের দিন সাখি রাজুর কাছে যায়, রাজুকে ঘুম থেকে ওঠায়। কিন্তু অন্যদিকে সুরি গ্রামের পঞ্চায়েত ডেকে বিচার বসিয়ে দেয়। সুরি সবাইকে বলছিল, সাখির পরিবার অন্য একটা গ্রাম থেকে আমাদের গ্রামে এসেছে, তাহলে সে আমাদের গ্রামকে কিভাবে রিপ্রেজেন্ট করছে? গ্রামের লোকেরাও বলছে, এটাও তো ঠিক কথা, সে তো আর আমাদের গ্রামের না। সুরি বলে, আমি আমার গ্রামের জন্য খেলতে চাইছি, তাই এসব মেনে নেব না। তখন এক বৃদ্ধ লোক বলে, আরে মূর্খ, এলাকা দিয়ে কি হয়, তুমি ওই মেয়েটার ব্যাপারে আবলতাবল বলছো যে কিনা ছোট থেকেই আমাদের সাথে বড় হয়েছে, এতদিন তো তাকে নিয়ে তোমাদের মধ্যে কোনো কথা হয়নি, এখন কেন হচ্ছে? তখন প্রধানও বলে, এলাকা এলাকা করছো কেন? সুরি, হতে পারে সাখি অন্য গ্রামের, কিন্তু ভাষা তো একইভাবে বলছে নাকি? সুরি বলেন, না, মেয়ে মানুষ কোনো খেলায় অংশগ্রহণ করবে এটা আমাদের সংস্কৃতিতে নেই। তখন রাজু এসে বলে, মিস্টার রেড্ডি, সুরি সাখির কাছে হেরে যাচ্ছে, এজন্যই সে তাকে বাদ দিতে চাইছে, আর আপনারাও তার সাথে মিল দিতে চাইছেন। এরপর সাখি বলে, 10 মিনিট ধরে শুনছি আপনারা কি কি চাইছেন, আপনারা কি একবারও আমাকে জিজ্ঞেস করেছেন আমি কি চাই? আমার লাইফ আমার ডিসিশন। তো রেড্ডি বলে, হ্যাঁ মা, তুমি কি চাও সেটা বলো। সাখি বলে, আমি এই কম্পিটিশনে অংশ নেব। এটা শুনে গ্রামের সবাই খুশি হয়ে যায় আর সাখিকে গ্রামের হয়ে খেলার পারমিশনও দিয়ে দেয়। কর্নেল এখানে দাঁড়িয়ে সব কিছু বুঝে যায় যে এসব কিছু সুরি করেছে, তাই সে সুরির কাছে যায়, বলে, ইমানদারিতে থাকার চেষ্টা করো, মেয়েরা এমনিতেই সমাজের নানা সমস্যায় ভুগছে, তুমি অযথা সাখির সাথে আর ঝামেলা বাজাবে না। সুরি বলে, ঠিক আছে স্যার। তখন কর্নেলের চোখ সুরির বাইকটাতে পড়ে, বলে, বাইকটা তো সুন্দরী, কোত্থেকে নিলে? সুরি বলে, মিস্টার রেড্ডি দিয়েছে আমাকে। কিন্তু কর্নেল তাকে সন্দেহ করতে থাকে। তো রাত হয়ে যাওয়ার পর সুরি যখন আবারও লুকিয়ে বন্দুকটা রাখতে আসে, তখন কর্নেল পেছন থেকে লাইট জ্বালায়, বলে, এবার আমাকে বলো, কোন বাস লুট করে এসেছো তুমি, কি মনে করো আমাকে? তোমার বাইক দেখেই আমি বুঝে গেছি তুমি কি করে বেড়াচ্ছ। সুরি বলে, স্যার, আমাকে মাফ করে দিন। কর্নেল বলে, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, পুলিশ স্টেশন গিয়ে নিজেই সব চুরি করা মাল ফেরত দিয়ে আসবে, আর আজকের পর থেকে কোনো মেয়েকে বিরক্ত করবে না, আর তোমার চেহারা আর জীবনেও আমাকে দেখাবে না, নইলে তোমার খবর আছে। এসব শুনে সুরি এখান থেকে চলে যায়। এরপরের দিন সাখি যখন ট্রেনিং করতে আসে, তখন কর্নেল তাকে বলছিল, আজকে থেকে তুমি একাই ট্রেনিং করবে, সুরি আর আসবে না। সাখি জিজ্ঞেস করে, কেন স্যার? কর্নেল বলে, আমি দেখেছি বাস ডাকাতিতে সুরির হাত আছে। সাখি বলে, আমি জানতাম স্যার, চুরি করা গহনা নিয়ে ও আমাকে ইমপ্রেস করতে এসেছে। কর্নেল বলে, ভুলে যাও এসব, আমাদের কাছে মাত্র 1 সপ্তাহ আছে, এর মধ্যেই ট্রেনিং কমপ্লিট করতে হবে। শুটারের 3টা গুণ আছে, প্রথম শান্তি, দ্বিতীয় স্থিরতা, আর তৃতীয় একাগ্রতা। এই গুণগুলো নিয়ে তোমাকে শুটিং করতে হবে। প্রতিযোগিতায় তোমাকে যে পিস্তল দেওয়া হবে সেটা 1.5 কেজি ওজনের হবে, তাই ওই ওজনটা তোমাকে 1 মিনিট পর্যন্ত ওঠানো ট্রেনিং করতে হবে। প্রতিযোগিতায় তোমার সাথে আরও অনেক শুটাররা থাকবে, কিন্তু তোমাকে তোমার ফোকাস নষ্ট করা যাবে না, তুমি তাদের দিক থেকে নিজের দিকে ফোকাস করতে পারলেই তুমি পারফেক্ট শুটার হতে পারবে। এরপর কর্নেল সাখিকে ভালো খাবারও খাওয়াতে থাকে। তো সাখি একদিন দেখতে পায় কর্নেল লুকিয়ে কিছু খাচ্ছিল। সাখির জিজ্ঞাসা করার পর কর্নেল বলে, কখনো কখনো পা নিয়ে দাঁড়াতে অসুবিধা হয়, তাই ঔষধ খাই। সাখি বলে, কেন, আয়ুর্বেদিক সবচেয়ে ভালো চিকিৎসা করে, আমার হাতে হলুদের গুণ আছে, তাই আমি আপনাকে মালিশ করে দিলে আপনার পাটা ভালো হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই রাজু সাখির জন্য অপেক্ষা করছিল। সাখির আজকে রাজুর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু তখনই এখানে সুরি চলে আসে। সুরি রাজুকে বলছিল, কার জন্য এত অপেক্ষা করছো, তুমি তো সাখিকে পাবে না, তুমি কি জানো কর্নেল আমাকে কেন বের করে দিয়েছে? কারণ কর্নেল চায় তার আর সাখির মাঝখানে কেউ যেন না থাকে। এগুলো শুনে তো রাজুর মাথা গরম হয়ে যায়, তাই রাজু নিজেই কর্নেলের বাড়িতে সাখিকে দেখার জন্য যায়। সাখি ওই টাইমে কর্নেলের পা মালিশ করে দিচ্ছিল, আর এটা বাইরে থেকে রাজু দেখে ফেলে, তাই এখন তো তার মনে সন্দেহ জাগতে শুরু করে, বুকের মধ্যে একটা কষ্ট নিয়ে এখান থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর সাখির মনে হয় তার তো রাজুর সাথে দেখা করার কথা, তাই সে ব্যাগ নিয়ে দৌড়ে বের হয়ে যায়। কিন্তু এবার সাখি রাজুকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সে মনে করে রাজু কোনো জরুরি কাজের জন্য অন্য গ্রামে গেছে, এজন্য সাখিও বাড়িতে এসে পড়ে। পরের দিন সকালে কর্নেল সাখিকে নেওয়ার জন্য আসে, কারণ আজকে হায়দ্রাবাদে তাকে শুটিং কম্পিটিশনে জয়েন নিতে হবে, তাই সে রাজুর সাথে দেখা না করেই কম্পিটিশনের জন্য বের হয়ে পড়ে। রাজু দূর থেকে এটা দেখে আবারও কষ্ট পেতে থাকে। তো কম্পিটিশনে পৌঁছানোর পর কর্নেল
সাকিকে একটা শুটারের সাথে পরিচয় করায়। দূর থেকেই দেখিয়ে বলে ওটা হচ্ছে অঞ্জলি, 4 বছর ধরে চ্যাম্পিয়ন, আর তোমাকে তাকেই হারাতে হবে। এরপর কর্নেল সাকিকে নিয়ে ভেতরে যায়, কিন্তু সাকি ভেতরে গিয়ে দেখতে পায় এখানে অনেক প্লেয়ার অংশ নিয়েছে। তাই তো বেচারি ভয় পেতে থাকে আর দৌড়ে বাইরে বের হয়ে আসে। কিছুক্ষণ পর কর্নেল তাকে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? সাকি বলে, স্যার আমি বাড়িতে যাব, আমার এখানে ভালো লাগছে না, খুব ভয় করছে আমার। কর্নেল বলে, কি বলছো? তোমাকে ভয়ের সাথে লড়াই করতে হবে, তোমার ভয়কে তোমার শক্তি বানাতে হবে, আর জিতাটাকে টার্গেট বানিয়ে ফেলো। আমি বলতে চাই তুমি সবকিছু ভুলে শুধু খেলার মধ্যে ফোকাস করো। তো তার এভাবে বোঝানোর কারণে সাকির নিজের মধ্যে একটু সান্ত্বনা অনুভব করে আর আবারও লক্ষ্য অনুযায়ী খেলার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর কর্নেল সাকিকে নিয়ে ভেতরে যায়, কিন্তু সাকি তার ব্যাগ থেকে ওই মার্বেলগুলো বের করে নিজের পকেটে নিতে থাকে। এটা আবার কর্নেল দেখে ফেলে, তাই সে মার্বেলগুলো নিজের হাতে নিয়ে নেয়। সাকি বলে, স্যার আমি এই মার্বেলগুলো যখন নিজের কাছে রাখি তখন আমার ভাগ্যই বদলে যায়, আমি ভালোই করতে থাকি। কর্নেল বলে, কি বলছো তুমি? তুমি না বলেছ তুমি ভাগ্য বিশ্বাস করো না? সাকি বলে, স্যার এই মার্বেলগুলো ছোট থেকেই আমাকে জিতিয়ে আসছে, তাই আমি এটাকে গুড লাক মনে করি। কর্নেল বলে, লাক বলতে কোনো কিছু হয় না, সব আমাদের নিজের হাতে থাকে, আমরা আমাদের ভবিষ্যৎ নিজে গড়তে পারি। এরপর সাকি আরও কনফিডেন্স পেয়ে যায়, তাই খুব চমৎকারভাবে খেলতে থাকে। এরপর সে এখানে কোয়ালিফাইও হয়ে যায়। এই খুশির খবর শুনে তো সাকি আরও অনেক খুশি। তো কিছুক্ষণ পরেই তাদের কাছে অঞ্জলি চলে আসে। অঞ্জলি সাকিকে কনগ্রেচুলেশন বলে, বলে পুরো খেলার মধ্যে আমি শুধু তোমাকেই খেয়াল করেছি, আমি অনেকদিন ধরে শুটিং করছি কিন্তু তোমার মতো ট্যালেন্ট একটাও দেখিনি, কবে থেকে ট্রেনিং নিচ্ছ তুমি? সাকি বলে, 2 মাস ধরে। অঞ্জলি বলে, কি, মাত্র 2 মাস? সাকি বলে, হ্যাঁ, এই সমস্ত ক্রেডিট কর্নেল স্যারের জন্য। অঞ্জলি বলে, ঠিক বলেছ, আমাদের জেতার ক্রেডিট সবসময় কোচকে দেওয়া উচিত, তবুও আমি তোমাকে ফাইনালে হারিয়ে দেব। সাকি বলে, দেখা যাবে, তখনকারটা তখন। এরপর কর্নেল জিতার খুশিতে সাকিকে সারপ্রাইজ দেয়, তাকে নিয়ে শপিং করতে যায়। শপিং টপিং করে কর্নেল সাকির সাথে একটা হোটেল বুক করে। তো এখানে সাকি অনেক খুশি ছিল, সে সারাক্ষণ নিজেকে সুন্দরী ভাবত। আর আমরা দেখতে পাই সাকি কর্নেলকে নিয়ে এখন অন্য কিছুই ভাবতে থাকত, মানে সাকি কর্নেলকে পছন্দ করতে শুরু করেছে। রাতে খাবারের সময় সাকি একটা লাল শাড়ি পরে কর্নেলের সামনে যায়। কর্নেল তাকে দেখে তেমন একটা নজর দেয় না, বলে, এখন থেকে এটাই তোমার জায়গা, তুমি এটা নিজে কামিয়েছ। এবার দুজন খুব মজা করে খাওয়া দাওয়া করে। এখানে সাকি কর্নেলকে অনেক অদ্ভুত প্রশ্ন করতে থাকে, যেমন, আপনি বিয়ে করেননি কেন, কাউকে ভালোবাসেননি কেন? কর্নেল বলে, আর্মি আমার প্রথম প্রেম, আর বিয়ে যে করতেই হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু তবুও সাকি মানে না, তাই কর্নেল বলে, উপযুক্ত মেয়ে পাইনি তাই করিনি। অন্যদিকে রাজু তার নাটকের প্র্যাকটিসে তেমন একটা মনোযোগ দিতে পারছিল না, কারণ সে সবসময় তার সামনে কর্নেল আর সাকিকেই দেখতে পেত। কিছুক্ষণ পর সাকি দৌড়ে রাজুর কাছে আসে, রাজুকে খুশির খবরটা জানাতে থাকে যে, আমি কম্পিটিশনে পাশ হয়ে গেছি, আগামী মাসে আমি ফাইনালে যাচ্ছি। রাজু বলে, আমি জানতাম সাকি তুমি জিতবেই। সাকি বলে, সেদিন তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি। রাজু বলে, আমার ইম্পর্ট্যান্ট কাজ ছিল। সাকি বলে, ঠিক আছে, চলো, পঞ্চায়েতে আমার জিতে যাওয়া উপলক্ষে অনুষ্ঠান করছে, সেখানে যাব। এরপর সবাই সাকির সাথে সেলফি তোলে। এরপর কর্নেল সাকির মেন্টালি স্টেবলের জন্য একটা ডক্টর নিয়ে আসে, এই ডক্টরের নাম হচ্ছে রুকসানা। কর্নেল তাকে এনেছে সাকি যেন আরও ভালো করে ফোকাস দিতে পারে। এখন সাকি যখন দেখতে পায় কর্নেল ওই লেডি ডক্টরের সাথে খুবই ক্লোজ ছিল, তখন তো সাকির জ্বলতে শুরু করে, বুঝতে পারে কর্নেলের আগে থেকে এই ডাক্তারের সাথে পরিচিতি আছে। কর্নেল যখন ডাক্তারের সামনে সাকিকে এনে বসায়, তখন সাকি ডাক্তারের সাথে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যেমন, ডক্টর একটা ছবি দেখিয়ে বলছিল, বলতো এখানে কি দেখা যাচ্ছে? সাকি বলে, আমার সাথে লড়াই করতে এসো না, আমি তাকে আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে দেব না। এইসব শুনে তো কর্নেল সব বুঝে যায়। সাকি এখান থেকে উঠে বাইরে চলে যায়। এবার কর্নেল সাকির কাছে গিয়ে বলে, কি চলছে তোমার ভেতর সাকি, আমি সবই বুঝতে পারছি, তুমি আমার দিকে তাকাও, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, তুমি আমাকে কোনো ভালো টালো বাসো না, তোমার ভেতরে যেটা চলছে সেটা আমার জন্য শুধু সম্মান, বুঝেছ? তবুও সাকি বলে, না। কর্নেল বলে, তুমি ভাবছ আমি তোমার জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছি, তাই না? আমি তোমাকে শুটিং করানো শেখাচ্ছি, 5-স্টার হোটেলে কিভাবে খাবার খেতে হয় সেটা শেখাচ্ছি, এছাড়াও তুমি অন্যদের থেকে আমার কাছেই সবচেয়ে বেশি সময় পার করো, এর জন্যই আমার জন্য তোমার মধ্যে একটা ফিলিংস চলে এসেছে, তুমি খুব ভালো স্টুডেন্ট আর আমি তোমার ভালো একজন শিক্ষক, বাস এতটুকুই সাকি। সাকি বলে, না, আমার মাথায় অন্য কিছুও চলছে। কর্নেল বলে, দেখো সাকি, আমি 50 বছরের হয়ে গেছি আর তুমি মাত্র 25 বছরের, তুমি বয়সের তফাতটা দেখেও তো বুঝতে পারো, মানে হচ্ছে আমি যখন আর্মিতে জয়েন করেছি তখন তোমার জন্মও হয়নি, আমি তোমার অনেক বড়, তাই আমি তোমার কাছে সম্মানটুকুই আশা করছি।
সাখী তুমি বড়দের ভালোবাসো ঠিক আছে, কিন্তু এভাবে না। এখানেও সাখী তেমন একটা বুঝতে পারে না, তবুও হাসতে হাসতে চলে যায়। এরপর সাখী ফাইনাল খেলার জন্য ট্রেনিং নিতে শুরু করে, আর একদিন রাজু তার সাথে দেখা করতে আসে। রাজু বলে, বাহ, এখন তো তুমি আমার সাথে দেখা করার সময়টাও পাও না। সাখী বলে, সরি রাজু, আমি সময় বের করতে পারছি না, একবার এই কম্পিটিশন শেষ হতে দাও, সারাক্ষণ তোমার সাথেই থাকবো আমি। রাজু বলে, না না, তুমি ওই কর্নেলের সাথেই থাকো। সাখী বলে, ও, এবার আমি বুঝতে পেরেছি, তুমি জ্বলছো কর্নেলকে দেখে, তাই না? রাজু বলে, হ্যাঁ জ্বলছি, তো কি হয়েছে? সাখী বলে, দেখো, আমি দুনিয়া চিনছি, নিজে কত কিছু শিখছি, কিন্তু তুমি যদি না চাও তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। রাজু বলে, হ্যাঁ এটাই ভালো হবে, তুমি চলেই যাও। এটা শুনে সাখী ট্রেনিং বন্ধ করে চলেই যায়। এরপর রাতের সিন দেখানো হয়। রাজু নাটক করার জন্য তৈরি হচ্ছিল, তখন সে জানতে পারে তার এই নাটক দেখার জন্য একটা ফেমাস ডিরেক্টর আসছে, তাই তাকে এই নাটকটা খুব ভালো করে পারফর্ম করতে হবে যেন সে বড় মুভিতে চান্স পেয়ে যায়। তো রাজু যখন পারফর্ম করছিল তখন তাকে দেখার জন্য কর্নেল আর সাখীও আসে। মানে এতক্ষণ তো রাজু খুব ভালো করেই অ্যাক্টিং করছিল, কিন্তু কর্নেল আর সাখীকে একসাথে দেখে তার মাথা আবারও নষ্ট হয়ে যায়। সে তার সব ডায়লগ ভুলে যায়, তাই নাটক ছেড়ে দিয়ে পেছনে গিয়ে বসে থাকে। এটা দেখে সাখী রাজুর কাছে যায়, জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? রাজু বলে, এসব কিছু তোমার জন্যই হয়েছে, যখন থেকে তুমি আমার জীবনে এসেছো তখন থেকেই আমার সাথে এমনটা হচ্ছে, তোমার থেকে দূরে থাকলেই আমি ভালো থাকতাম, তোমার জীবনে যত ছেলেরাই এসেছে সবার কপালেই এমন হচ্ছে, হয়তো এজন্যই তোমাকে মানুষ ব্যাড লাক সাখী বলে চেনে। এসব কথা শুনে সাখীর মনটা একেবারে খারাপ হয়ে যায়, তাই বেচারি রাজুর দেওয়া মার্বেলগুলো তাকে ফিরিয়ে দিয়ে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এখন রাজু যেই কথাটা বলেছিল এই কথাটা শোনার পর থেকে সাখীর মনে অনেক কষ্ট লাগতে থাকে, তাই বেচারি সারা রাত কান্না করতে থাকে। এভাবেই যখন তার ফাইনাল খেলার দিন এসে পড়ে তখন সাখী এই ভাঙা মন নিয়েই খেলায় অংশ নেওয়ার জন্য বের হয়ে পড়ে, কর্নেলকে সাথে নিয়ে চলে যেতে থাকে। রাজুও অনেক চিন্তায় ছিল, সে তার ভালোবাসাকে আঘাত করে নিজেও ভালো ছিল না, সেও শুধু মদ খেতে থাকত। আর নাটকের সাজ সাজার সময় সে গামের বদলে ফেবিকল লাগাতে শুরু করে। অন্যদিকে খেলা যাওয়ার পরেও সাখী রাজুর সেই পুরনো কথাগুলো মনে করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই সেই ডিরেক্টর রাজুকে দেখার জন্য আসে। রাজু তো তাকে দেখে অনেক খুশি। ডিরেক্টর রাজুকে বলছিল, তুমি আমাদের মুভিতে কাজ করছো, তোমাকে আমরা সিলেক্ট করেছি। রাজু তাকে ধন্যবাদ জানায়, কিন্তু ডিরেক্টর বলে, ধন্যবাদ আমাকে না জানিয়ে সাখীকে জানাও, সেই কর্নেলকে বলে আমাকে এখানে পাঠিয়েছে, কর্নেল হচ্ছে প্রোডিউসারের ভালো বন্ধু, তাই তার কথাই আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এসব শুনে রাজু তার ভুল বুঝতে পারে, সে তার মাথার মুকুট গোফ এগুলো খোলা ট্রাই করছিল কিন্তু ফেভিকল থাকার কারণে খুলতে পারছিল না। সে দৌড়ে সাখীর কাছে যেতে চায়, কারণ রাজু জানে তার কারণে সাখী জিততে পারবে না, তাই রাজু সুরের সাহায্য নিয়ে তার বাইক দিয়ে যেতে শুরু করে। অন্যদিকে কম্পিটিশনে সাখীর তেমন একটা ভালো পারফরমেন্স ছিল না, তাই কর্নেল জিজ্ঞেস করছিল, কি হয়েছে তোমার? তো সাখী অনেক কান্না করতে করতে কর্নেলের হাত ধরতে থাকে, কিন্তু কর্নেল তার হাত তার কাছ থেকে সরিয়ে নেয়। সাখী চাইছিল কর্নেল যেন তাকে ইমোশনাল সাপোর্ট দেয়, কিন্তু কর্নেল তাকে আবারও বোঝায় যে এসব তোমার ভুল ধারণা। কিন্তু এবার সাখী কর্নেলের উপর অনেক রেগে যায় আর তাকে দেখিয়ে দেখিয়ে খারাপ খেলা খেলতে থাকে, যেগুলো দেখে কর্নেলেরও ভালো লাগছিল না। তখনই কিছুক্ষণের মধ্যেই এখানে রাজু এসে পড়ে, সে সাখীর সাথে এক মিনিটের জন্য কথা বলতে চায়। তো সাখীকে এক মিনিট কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়। এবার রাজু তার হাতে মার্বেলগুলো ফিরিয়ে দিয়ে বলতে থাকে, আমাকে মাফ করে দাও সাখী, আজকে তোমাকে আমার জন্য জিতে হবে না, কর্নেলের জন্যও জিতে হবে না, তুমি আজকে নিজের জন্য জিতবে, সবাইকে দেখিয়ে দিবে তুমিও কিছু একটা আছো, সবাই যেন বুঝতে পারে সাখী যেটা চায় সেটা করে দেখায়। এরপর রাজু আবারও সেই পুরনো ডায়লগটা বলে যায় যে নিজের মন থেকে নিশানা লাগাও, তাহলেই দেখবে জিত আমাদেরই হয়েছে। তো এখানে চমৎকার কম্পিটিশন হতে থাকে আর ফাইনালি সাখীর সাথে অঞ্জলি বেঁচে যায়। তাদের দুজনের মধ্যে দারুণ খেলা হচ্ছে। ফাইনালি তারা দুইটা টার্গেট লাগাবে, একটা টার্গেট তো সাখী ঠিক জায়গা মতোই লাগায়, কিন্তু দ্বিতীয়টা লাগানোর আগে সাখী ওই মার্বেলগুলো মাটিতে ফেলে দেয়, কারণ তার কোচ তাকে বলেছিল, গুড লাক ব্যাড লাক বলতে কিছুই হয় না, কারণ আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতে হয়। এরপর সাখী নিজের মন থেকেই এমন একটা টার্গেট লাগায় যেটা বোর্ডের একদম মাঝখানে গিয়ে লাগে, তাই ফাইনালি সাখী এই কম্পিটিশন জিতে যায় আর ন্যাশনাল লেভেলে খেলার জন্য কোয়ালিফাই হয়ে যায়। তো এরপর অনেক খুশিতেই দিন পার হচ্ছিল আর কিছুদিন পর সাখীর সাথে রাজুর বিয়ে দেওয়া হচ্ছিল। এখানে সুরিও এবার ভালো হয়ে গিয়েছিল, সে জানতো রাজু যদি ঘোড়ায় যায় তাহলে ঘোড়া তাকে উল্টে ফেলে দেবে, তাই সুরি তাকে অটোতে করে নিয়ে আসে আর আমরা দেখতে পাই ঘোড়া দিয়ে অন্য আরেকজনকে নিয়ে আসা হয়েছে। আর সত্যি ঘোড়া এবারও বোমের আওয়াজে সেই লোকটাকে ফেলে দিয়েছে। যাই হোক, রাজু পৌঁছানোর পর তাদের দুজনের বিয়ে দেওয়া হচ্ছিল
আর এই বিয়ে দেখিয়ে মুভি এখানেই শেষ করে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সবাই ভালো থাকবেন।